জাতীয় স্মৃতিসৌধ ও শহীদ মিনারে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও তেরো উপদেষ্টার শ্রদ্ধা জানালেন তারুণ্য আর অভিজ্ঞতার মিশেলেই হবে আগামীর বাংলাদেশ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আগ্রহী ইউরোপীয় ইউনিয়নও শহর পরিচ্ছন্নতায় ব্যস্ত শিক্ষার্থীরা সড়ক থেকে ফুটপাত সব জায়গায় চলছে কার্যক্রম ছাত্রদের দায়িত্বে সড়কে ফিরেছে শৃঙ্খলা চালু হলো রাজধানীর তেজগাঁও সহ দেশের বেশ কয়েকটি থানা সহকর্মী হারানোর বেদনা নিয়ে যোগ দিলেন পুলিশ সদস্যরা জানালেন কমান্ড মেনেই কাজ করেছে পুলিশ এবং সংকট কাটিয়ে ধীরে ধীরে বাড়ছে সরবরাহ স্বস্তি ফিরছে নিত্যপণ্যের বাজারে সিন্ডিকেটের দৌরাত্ব বন্ধের সুফল মিলছে বলছেন ভোক্তার মহাপরিচালক সময় সংবাদে সঙ্গে আছি আমি সজল মিত্র রিচার্ড মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে যাত্রা শুরু করল নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকার সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টারা এরপর কেন্দ্রীয় শহীদ মিনারেও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তারা হিসেবে সরকারি ছুটির দিন হলেও সদ্য সমাপ্ত গণ অভ্যুত্থানের পথ পেয়ে বাংলাদেশে নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দিন শুক্রবার বেলা দশটার আগে হেলিকপ্টারে উড়ে সাভারের জাতীয় স্মৃতিসৌধে আসেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস সঙ্গে ছিলেন সরকারে থাকা অন্যান্য উপদেষ্টারাও ঠিক দশটায় জাতীয় স্মৃতিসৌধের মূল্যে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা নোবেল জয়ী অর্থনীতিবিদ ড মোহাম্মদ ইউনুস তিন বাহিনীর চৌকস সদস্যরা সশস্ত্র সালামে সম্মান জানান বাজানো হয় বিউগল গুরুত্বপূর্ণ এই রাষ্ট্রাচারের মধ্যেই আকাশ ভেঙে নামে শ্রাবণ ধারা আকস্মিক বৃষ্টির মধ্যেই নীরবে দাঁড়িয়ে শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা এরপর অন্তর্বর্তীকালীন সরকারে শপথ নেয়া অন্যান্য উপদেষ্টাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানানো হয় বীর শহীদদের প্রতি রীতি অনুযায়ী স্মৃতিসৌধের পরিদর্শন বইতে নিজের মন্তব্য লেখেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এ সময় উপস্থিত ছিলেন তিন বাহিনী ও পুলিশ প্রধান মন্ত্রিপরিষদ সচিবসহ ঊর্ধ্বতন সামরিক বেসামরিক কর্মকর্তারা পরে ঢাকায় ফিরে প্রফেসর ইউনুস যান কেন্দ্রীয় শহীদ মিনারে সেখানে বায়ান্নতে প্রাণ বিসর্জন দেয়া ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি প্রধান উপদেষ্টার পর অন্যান্য উপদেষ্টারাও ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি দুটির মাধ্যমেই অন্তর্বর্তীকালীন সরকারে থাকা নতুন নির্ধারকরা দেশ পরিচালনার কর্মকাণ্ড আনুষ্ঠানিকভাবে শুরু করলেন দেবাশিস রায় সময় সংবাদ ঢাকা তারুণ্য অভিজ্ঞতার সমন্বয়ে বাংলাদেশকে নতুন করে সাজানো হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা ছাত্র জনতার প্রতিনিধি নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন খুব শিগগিরই শৃঙ্খলা হবে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে পাশাপাশি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে সুন্দর একটি পরিস্থিতিতে নিয়ে এসে গণতান্ত্রিক প্রক্রিয়াতেই নিয়ম মেনে ক্ষমতা হস্তান্তর করা হবে ছাত্রদের নেতৃত্ব জনগণ কিন্তু মেনে নিয়েছে তো সেই দিক থেকে আমরা দারুণ এবং অভিজ্ঞতার সংমিশ্রণে অন্তর্বর্তীকালীন সরকারটি গঠিত হয়েছে আমরা আশা করব যে আমাদের যারা সিনিয়র সিটিজেন নাগরিক সমাজ তাদের অভিজ্ঞতা এবং একই সাথে গ্রহণযোগ্যতা আমাদের যে শক্তি এই উভয়ে মিলে আমরা বাংলাদেশ রাষ্ট্রটাকে আবার নতুন করে সাজাতে পারি অনেকগুলো রিফর্মেশনের কথা আমরা বলেছি গণভ্যুত্থানের আগেও বলেছি পরেও বলছি এই রিফর্মেশনগুলো আমাদেরকে করতে হবে সেটা আমরা যত দ্রুত সময়ের মধ্যে সম্ভব রিফর্মেশনগুলো করে রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানকে একটি সুন্দর সুশৃঙ্খল ব্যবস্থার মধ্যে নিয়ে আসার মাধ্যমে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রদানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের হাতে ক্ষমতা হস্তান্তরের মধ্যে দিয়ে আমরা এই সরকারের সময় শেষ করব এর আগে গতকাল রাতে শপথ নেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে চোদ্দ সদস্য বিশিষ্ট অন্তর্বর্তীকালীন সরকার সতেরো সদস্যের মধ্যে বাকি তিনজন ঢাকায় না থাকার কারণে অনুপস্থিত ছিলেন রাত সাড়ে নয়টায় বঙ্গভবনের দরবার হলে নতুন সরকারের সদস্যদের শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন উপদেষ্টাদের মধ্যে উন্নয়ন কর্মী শিক্ষক সহ দুজন শিক্ষার্থী প্রতিনিধি শপথ নিয়েছেন ছাত্র জনতার তীব্র আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর সব পক্ষের আলোচনার ফসল নোবেল বিজয়ী ড মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে সতেরো সদস্যের অন্তর্বর্তীকালীন সরকার বৃহস্পতিবার রাত নয়টার পর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে দরবার হলে প্রবেশ করেন ড মোহাম্মদ ইউনুস এ সময় রাজনৈতিক নেতৃবৃন্দ শিক্ষার্থী আন্দোলনের সমন্বয়ক প্রতিনিধি সহ বিভিন্ন শ্রেণী পেশার আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অন্তবর্তীকালীন সরকারের শপথ অনুষ্ঠানের শুরু হয় এরপর ছাত্র আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরাপত্তা পালন করা হয় প্রথমে শপথ বাক্য পাঠ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এ সময় অতিথিরা করতালি দিয়ে তাকে স্বাগত জানান পরে বাকি উপদেষ্টাদের শপথ পাঠ করান রাষ্ট্রপতি সকলের প্রতি শপথ অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয় নতুন অন্তর্বর্তীকালীন সরকারের যাত্রা দায়িত্ব বন্টনের পর তারা নিজ নিজ কাজ শুরু করবেন নতুন এক প্রেক্ষাপটে ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অনেক স্বপ্নের প্রত্যাশা নিয়ে শুরু করল অন্তর্বর্তীকালীন সরকার এবং চলমান যে সংকটগুলো আছে সেই সংকট নিরসন যে একটি বড় চ্যালেঞ্জ সে কথা উপদেষ্টারা বলছেন আবার সামনের দিনগুলোতে বেশ কিছু সংস্কারের ইঙ্গিত দিয়েছেন উপদেষ্টা পরিষদ সানবীর রুপল সময় সংবাদ বঙ্গভবন ঢাকা সব অপরাধের বিচার হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস শপথ গ্রহণ শেষে জাতির উদ্দেশ্যে দেয়া এক ভাষণে তিনি কথা বলেন প্রধান উপদেষ্টা বলেন অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠন হয়েছে তা মানুষের আকাঙ্ক্ষা পূরণ করবে অরাজকতার বিষ বাষ্প যে ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি দিয়ে তা ব্যর্থ করা হবে ছাত্র জনতার অভ্যুত্থানে আমাদের দ্বিতীয় স্বাধীনতা অর্জন উৎসবের মুহূর্তে এই স্বাধীনতাকে নস্বত করার জন্য ষড়যন্ত্রকারীরা দেশে একটা অরাজকতার ও ভীতির পরিবেশ সৃষ্টি করেছে অরাজকতা আমাদের শত্রু একে দ্রুত পরাজিত করতে হবে এই মুহূর্তে সরকারের প্রথম কর্তব্য হিসেবে আমরা এই ষড়যন্ত্রকারীদের কঠিন হাতে দমন করব স্বাধীনতার মুক্ত বাতাস যেন প্রত্যেকে বুক ভরে নিতে পারে এই নিশ্চয়তাটা আমাদের সরকারের প্রথম পরিস্থিতি আমাদের শান্তি শৃঙ্খলা রক্ষাকারী প্রতিষ্ঠান প্রচণ্ড নিষ্ঠুর পতিত স্বৈরাচারী সরকার এসব প্রতিষ্ঠানকে দিয়ে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল আমরা তার এই প্রচেষ্টা ব্যর্থ করে প্রতিষ্ঠানগুলোর হারানো গৌরব ফিরিয়ে আনব এই ঘৃণ্য চেষ্টায় ব্যবহৃত হয়ে যারা অপরাধ সংগঠিত করেছে তাদেরকে আইনানু বিচারের মাধ্যমে শীঘ্রই উপযুক্ত শাস্তি দেওয়া হবে একই কথা দেশের সকল মন্ত্রণালয় সংস্থা শিক্ষা প্রতিষ্ঠান নানা কর্মক্ষেত্রের জন্য প্রযোজ্য সর্বত্র অপরাধের বিচার হবে এই অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার দেশের প্রত্যেকের সরকার এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার অরাজকতার বিষ এখন যেই ছড়াবে বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি শক্তি তাকে ব্যর্থ করে দেবে সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে সাবাস বাংলাদেশ সাবাস বাংলাদেশের ছাত্র জনতা আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয় দেশ সংস্কারে হাত দিয়েছে ছাত্র জনতা তারই অংশ হিসেবে সড়ক থেকে ফুটপাত নানা স্থানে চলছে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম এই মুহূর্তে মিরপুর এলাকায় আছেন আমাদের সহকর্মী তোহা খান তামিম সরাসরি চলে যাব তার কাছে তামিম সড়ক থেকে ফুটপাথ কিংবা সড়কের যেই বিভাজন সবখানেই আমরা দেখি দেখে থাকি বা দেখে আসছি যে নানা ধরনের পোস্টার বিভিন্ন স্লোগান অপ্রয়োজনীয় লিখন নানা ধরনের যেই যেই নোংরা পরিবেশ সেটি হয়ে থাকে কিন্তু সেই নোংরা পরিবেশ থেকে পরিচ্ছন্ন পরিবেশে রূপান্তর করছেন আমাদের শিক্ষার্থীরা যারা দেশ সংস্কারে হাত দিয়েছেন এবং এখন নানা বিভাগে তারা আসলে সংস্কার করছেন বিশেষ করে সড়কের শৃঙ্খলা ফেরাচ্ছেন কেউ সড়কের পাশে যে সড়ক ডিভাইডার রয়েছে সেই ডিভাইডারে বর্ধনে কাজ করছেন পাশাপাশি ফুটপাথ হাঁটার উপযোগী নয় ফুটপাথের পাশে যে দেয়াল রয়েছে সেই দেয়াল হাঁটার উপযোগী নয় কিংবা সেই দেয়ালের ওপরে অপ্রয়োজনীয় পোস্টারে সেঁটে দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় বিজ্ঞাপনে সেটে দেওয়া হয়েছে অপ্রয়োজনীয় নানা ধরনের রাজনৈতিক যে স্লোগান বিভিন্ন ধরনের অপ্রয়োজনীয় যে স্লোগান সেই স্লোগানে সেটে দেওয়া হয়েছে এবং নানা ধরনের শিখ প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দেওয়া হয়েছে সেই বিজ্ঞাপনগুলো আসলে সরিয়ে দিয়ে এখানে বাংলাদেশ বাংলাদেশের যে বাংলাদেশের যেই স্লোগান সেই স্লোগান তারা আসলে লিখে দিচ্ছেন কেউ বাংলাদেশের পতাকা আঁকছেন কেউ বাংলাদেশের যে ম্যাপ সেই ম্যাপটি আঁকছেন সেই চিত্রটি আঁকছেন পাশাপাশি অন্যান্য যে সমস্ত কথাবার্তা রয়েছে কিংবা চলমান যে এই যে আন্দোলন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সেই ছাত্র আন্দোলনে যে নানা ধরনের যে যে সমস্ত কথাগুলো খুবই বেশি জনপ্রিয় হয়েছে সেই কথাগুলো কথাগুলোতে আসলে তারা কেউ লিখে দিচ্ছেন অর্থাৎ এইখানে কিন্তু সৌন্দর্য যে বর্ধন সেই সৌন্দর্য বর্ধনের কিন্তু কাজ চলছে এবং এইখানে যারা মিরপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীরা রয়েছেন স্কুল কলেজ থেকে শুরু করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রয়েছে সেই স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারাই কিন্তু এখানে এসেছেন এবং তারা বলছেন যে আসলে তাদের এই মুহূর্তে বাড়িতে থাকার কথা ছিল বাসার ভেতরে থাকার কথা ছিল পড়ার টেবিলে থাকার কথা ছিল কিন্তু যেহেতু তারা দেশ সংস্কারে হাত দিয়েছেন সেজন্য সঙ্গত কারণেই তাদেরকে বাসার বাইরে বের হতে হয়েছে এবং তাদেরকে এই ধরনের যে দায়িত্ব সেই দায়িত্ব আসলে গ্রহণ করতে হয়েছে আমরা এখানে দেখতে পেয়েছি মিরপুরে যে বিভিন্ন এলাকা রয়েছে সেই বিভিন্ন এলাকায় নানা ধরনের যে সংস্কার সে সংস্কার করছেন কেউ এসে আসলে ট্রাফিক যে ব্যবস্থাপনা সেই ট্রাফিক ব্যবস্থাপনা কাজ করছেন এবং বিশেষ করে মিরপুর সনী সিনেমা সহ বিভিন্ন যে মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ মোড়গুলো রয়েছে সেই মোড়ে কিন্তু অপ্রয়োজনীয়ভাবে গণপরিবহনগুলো দাঁড়িয়ে থাকে যার দরুন পেছনে কিন্তু যানজট লেগে যায় সেই জন্য তারা নির্দিষ্ট যে স্থান রয়েছে বাসে যে বাস স্টপেজ রয়েছে সেই বাস স্টপেজে যাতে করে গণপরিবহনগুলো দাঁড়াতে পারে সেই দাঁড়ানোর ব্যবস্থা কিন্তু তারা করছেন এবং সেইভাবে তারা চালকদেরকে উদ্বুদ্ধ করছেন যাত্রীদের উদ্বুদ্ধ করছেন করছেন তো এই ছিল মিরপুর এলাকা থেকে আমার সবশেষ মিরপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী তোহা খান তামিম বাংলাদেশের নতুন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হওয়ায় নোবেল জয়ী অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়িত্ব গ্রহণের পর প্রধান উপদেষ্টা হিসেবে ইউনুসের সাফল্য কামনা করেন তুরস্কের ফার্স্ট লেডি অ্যামিন এরদোয়ান এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র যাত্রা শুরু করেছে নোবেল বিজয় অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনসের অন্তর্বর্তী সরকার স্থানীয় সময় বৃহস্পতিবার রাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি বলেন ছাত্র জনতার অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট সরকার হবে দেশের সবার নোবেল জয়ী এই অর্থনীতিবিদকে শুধু দেশ নয় স্বাগত জানিয়েছে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান শপথের পর সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ডক্টর ইউনুসকে শুভেচ্ছা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন নতুন দায়িত্ব গ্রহণের জন্য প্রফেসর মোহাম্মদ ইউনুসকে শুভেচ্ছা এ সময় দ্রুত বাংলাদেশ স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি জবাবে ইউনুস বলেন শান্তি নিরাপত্তা ও উন্নয়নের জন্য দুই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে একসঙ্গে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ শুভেচ্ছা তালিকায় নাম রয়েছে তুরস্কেরও অভিনন্দন বার্তা শুরুতেই জাতিসংঘের উপদেষ্টা বোর্ডে ডক্টর ইউনোসের অবদানের কথা জানান দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ানের স্ত্রী ফার্স্ট লেডি অ্যামিন এরদোয়ান এ সময় প্রধান উপদেষ্টা হিসেবে ইউনোসের সাফল্য কামনা করেন তিনি এদিকে সাম্প্রতিক সহিংসতা বন্ধে ডক্টর ইউনুসের আহ্বানকে স্বাগত জানিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন স্টেট ডিপার্টমেন্টের ব্রিফিং এর মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন ডক্টর বাংলাদেশের জনগণের জন্য একটি গণতান্ত্রিক ভবিষ্যৎ তৈরি করতে চান তাই অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র বাংলাদেশের নতুন প্রশাসনের সঙ্গে কাজ করতে আগ্রহী ইউরোপীয় ইউনিয়ন ও ইউ এর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেফ বোরেল বলেন গণতান্ত্রিক ক্ষমতা হস্তান্তরের জটিল এ কাজে বাংলাদেশকে সহায়তা করা হবে এ প্রক্রিয়া রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় হবে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ক্যাবিনেট সেখানে আছেন আমাদের সহকর্মী ফারুক ভেয়ার রবিন সরাসরি চলে যাচ্ছি তার কাছে রবিন পরদিন শুক্রবার ছুটির দিন হলেও মূলত আমরা যেটি দেখতে পাচ্ছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা এবং অন্য উপদেষ্টারা সকাল থেকে বেশ ব্যস্ত সময় পার করছেন এবং যে সকালে আমরা শুরুতে দেখছিলাম জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর কেন্দ্রীয় শহীদ মিনারে তারা শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারপরে নতুন সরকারের প্রধান উপদেষ্টা এবং যে অন্য অন্য উপদেষ্টার তারা কিন্তু এখন প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনাতে এসেছেন এবং একটি যে বৈঠকের জন্য কিন্তু তারা এখানে এসেছেন এবং বিভিন্ন সূত্র থেকে আমাদেরকে যেটি জানানো হয়েছে যে এরই মধ্যেই কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ তারা কিন্তু যে একটি বৈঠকে বসেছেন কারণ আমরা জানি এখানে কিন্তু যে নতুন সরকারের সামনে নানা ধরনের মানে চ্যালেঞ্জ রয়ে গেছে এবং আরেকটি বিষয় গতকাল যদিও বঙ্গভবনে শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল প্রধান উপদেষ্টা এবং যে তেরো জন উপদেষ্টা শপথ নিয়েছিলেন শপথ নেননি তার পরবর্তী কিন্তু তাদের মধ্যে এখনো পর্যন্ত যে দফতর বন্টন করা সেইটি কিন্তু যে এখনো হয়নি মানে কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব নিচ্ছেন সেটি কিন্তু এখনো পর্যন্ত আমাদেরকে জানানো হয়নি তো সেই বিষয়টা হয়তো বা কিছু একটা ইঙ্গিত মিলতে পারে তারপরে যে এই নতুন সরকারের মানে দায়িত্ব পালনকালে তারা কোন কোন বিষয় দিকে যে অগ্রাধিকার রাখবেন সে বিষয় ক্ষেত্রে তারা আলাপ আলোচনা করবেন এমনটি কিন্তু যে বিভিন্ন জায়গা থেকে বা বিভিন্ন মহল থেকে আসলে যে ধারণা করা হচ্ছে যদিও উপদেষ্টা পরিষদের সদস্যরা এরই মধ্যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন বিশেষ করে তারা কিন্তু গতকাল শপথ গ্রহণের পরে যেমন গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ঠিক একইভাবে আজকেও যখন কেন্দ্রীয় শহীদ মিনারে তারা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন তারপরে কিন্তু যে গণমাধ্যমের সামনে মানে তাদের কথা হয়েছিল তখন কিন্তু তারা তাদের যে অগ্রাধিকারের যে জায়গাগুলো সেগুলো তারা জানিয়েছিলেন এবং সেখানে এবং প্রধান উপদেষ্টাই কিন্তু যে গতকাল দেশে ফেরার পরে গণমাধ্যম মুখোমুখি হয়ে তিনি কথা বলেছিলেন তো এই উপদেষ্টাদের কথাই যে বিষয়টি কিন্তু মানে গুরুত্ব পাচ্ছে বা অগ্রাধিকার তালিকায় রাখা হচ্ছে সবার কথাই কিন্তু একটি বিষয় আসছে সেটি হলো যে বর্তমান যে পরিস্থিতি রয়েছে অর্থাৎ আইন শৃঙ্খলা পরিস্থিতিটি সেটি আসলে একটি স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নীত করা সেটি কিন্তু নতুন সরকারের প্রধান কাজ হবে এই বিষয়টি কিন্তু প্রধান উপদেষ্টা সহ অন্য অন্য উপদেষ্টারা বারবারই বলে এসেছেন তো এই ছিল আমার কাছে এখনকার মতন সবশেষ খবরাখবর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী ফারুক ভাইয়া রবিন গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে দলটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস সেখানে আছেন আমাদের সহকর্মী আহমেদ সালেহীন সরাসরি চলে যাব তার কাছে সালেহীন আজকে সকাল সাড়ে এগারোটার দিকে বিএনপি চেয়ারপার্সনের গুলশানের যে কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখর ইসলাম আলমগীর সহ বিএনপি প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন এবং তারা বেশ কিছু আধা ঘন্টার মতো বৈঠক করেছেন এবং সেই বৈঠকে কিছু ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে বিএনপি তরফ থেকে জানানো হয়েছিল এবং একই সঙ্গে আমরা জানতে পেরেছি যে যখন বৈঠক শেষ করে যখন তারা বের হয়ে আসেন তখন আসলে গোয়েন লুইস তিনি আমাদেরকে জানান যে বাংলাদেশে যে অন্তর্বর্তীকালীন যে সরকার এসেছেন এবং শপথ নিয়েছেন গতকালকে তারা তাদেরকে তিনি স্বাগত জানিয়েছেন জাতিসংঘ পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে এবং তাদেরকে পূর্ণ সমর্থন এবং সহযোগিতার বিষয়টি তারা নিশ্চিত করেছেন যে তারা দেশের অর্থনীতি এবং দেশকে গড়ে তোলার ক্ষেত্রে বা এই যে বর্তমান অবস্থা থেকে বের আসার জন্য যেই ধরনের সহযোগিতা দরকার সেসব সেই সব সহযোগিতা তিনি করবেন একই সঙ্গে তিনি বলেছেন যে দেশের যে অর্থনৈতিক অবস্থা যে বর্তমান অবস্থা আছে সেগুলোকে অগ্রগতির জন্য দেশ যেন সেসব নিয়েও আলোচনা তাদের মধ্যে হয়েছে সব সেক্টর নিয়ে আসলে আলোচনা হয়েছে আসলে কি করলে কি হবে এবং কীভাবে কী করা যায় এবং অন্তর্বর্তীকালে সরকারের ভূমিকা কেমন হবে এবং সামনের নির্বাচন কেমন হবে সেই বিষয়গুলি তারা ভিতরে আলোচনা করেছেন একই সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী যিনি এই বৈঠকে উপস্থিত ছিলেন তিনি বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছিলেন আমাদের সঙ্গে এবং তারা বল তিনি বলেছেন যে বাংলাদেশের মানবাধিকার গণতন্ত্র নিয়ে উন্নয়ন সহযোগীদের যে সংখ্যা ছিল সেটি কেটে গেছে এবং সবাইকে নিয়ে নতুন বাংলাদেশ তৈরি করতে হবে এটি তিনি প্রত্যয় ব্যক্ত করেন এবং একই সঙ্গে তিনি বলেছেন যে এই সংকট কেটে গেলেও যে পর্যায়ক্রমে যেই দেশ যে গঠন করার ক্ষেত্রে তাদের ভূমিকা থাকতে হবে যাদের সঙ্গে সঙ্গে নিয়ে কাজ করবেন এবং তারা বলছেন যে তাদের আমাদের কাছে একটা প্রশ্ন ছিল অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু গঠন করা হয়েছে তাদের কাছে একটা প্রত্যাশা রয়েছে রয়েছে কিন্তু পরবর্তী নির্বাচন নিয়ে তার ভাবনা কি বা কী নিয়ে বিষয়টা রয়েছে কোনো সময় এগিয়ে নেওয়া বা কবে নাগাদ নির্বাচন হতে পারে সেই বিষয় নিয়ে আলোচনা প্রশ্ন করা হলে তিনি বলেছেন যে এখন যেহেতু সংখ্যা কেটে গেছে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন নিয়ে বা নিরপেক্ষ নির্বাচন নিয়ে এখন আর কোনো সংখ্যা নেই বা সংকট নেই সেটি তিনি নিশ্চিত করেছেন নিশ্চিত করে বলতে পেরেছেন তো এই ছিল আমার কাছে গুলশানের বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে জাতিসংঘের আবাসিক প্রতিনিধির সঙ্গে বিএনপির প্রতিনিধির যে বৈঠক হয়েছে তার সব শেষ খবর গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয় থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহমেদ সালেহিন শুরু হলো রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম কর্মকর্তাদের উপস্থিতিতে সকাল আটটায় শুরু হয় তেজগাঁও থানার কাজ সার্বিক তত্ত্বাবধান করে সেনাবাহিনী এ সময় পুলিশ কর্মকর্তারা আবেগ আপ্লুত হয়ে পড়েন আসলে আমাদের পুরো পরিবার আমার পুরো পুলিশ সদস্য আমরা সত্যিকারের ট্রমাটাইজড তার ভিতরে আমরা আসলে জনগণের প্রয়োজনে কাজ করি আমাদের ব্যর্থতা অনেক সময় আমরা জনগণকে বুঝাইতে পারি না যেহেতু আমরা সবসময় কমান্ডে কাজ করি একটা চেন অফ কমান্ড কাজ করে আমরা এর আগেও যা করছি অর্ডারে করছি আজকেও অর্ডার করেছে তাই আমি থানায় চলে আসছি সকল স্থানীয় যারা তেজগার যত জনগণ আছেন যারা আমাদের যারা সম্মানিত যারা সিটিজেন আছেন তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে আপনারা তেজগা থানায় আসেন এখানের পরিস্থিতি অত্যন্ত ভালো এখানে সকাল থেকে আমরা জিটি ওপেন করেছি এবং সামগ্রিক পুলিশিং যত কার্যক্রম এখন থেকে আমরা এখানে শুরু করব এবং সব ধরনের যে জনগণের যে সহায়তা পুলিশি সহায়তা আমরা এখান থেকে প্রদান করব আমাদেরকে পুলিশকে আগে বাঁচাইতে হবে তাদেরকে রিফর্ম করে নতুন করে কাজ করার জন্য তাদেরকে সেফ করাটা আমার অত্যন্ত জরুরি এছাড়া ওই থানার ভেতরে ব্যাপক মানে অনেক অস্ত্র রয়েছে যদি এগুলো সন্ত্রাসীদের কাছে চলে যেত তাহলে এটা আমাদের নিরাপত্তার জন্য একটা চ্যালেঞ্জ হয়ে যেত সেনাবাহিনীর সহযোগিতায় শুরু হলো রাজধানীর বিভিন্ন থানার কার্যক্রম এই মুহূর্তে শাহবাগ থানায় আছেন আমাদের সহকর্মী নিবিড় শাহ সরাসরি চলে যাবো তার কাছে নিবি আসলে পুলিশ সদস্যরা এবং থানায় যে হামলা সেই হামলার পর থেকে কিন্তু পুলিশ সদস্যরা নিরাপদে কিন্তু তারা থানা থেকে সরে গিয়েছিলেন এবং আমরা দেখছি যে আসলে আজকে সকাল থেকে কিন্তু যে রাজধানীর যে ঢাকা মহানগর পুলিশের যে থানাগুলো রয়েছে সেগুলোর মধ্যে বেশ কয়েকটি কিন্তু খোলা হয়েছে এবং সীমিত আকারে কিন্তু সেগুলো চলছে এবং সে আমরা দেখছি যে কিছু সংখ্যক কর্মকর্তা এবং পুলিশ সদস্য তারা কিন্তু এখানে এসেছেন এবং আমরা দেখছি যে রাজধানীর যে থানাগুলো খোলা হয়েছে সেই থানাগুলোর সামনে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা রয়েছেন তারা কিন্তু পাহারা দিচ্ছেন যেন কোনো অপ্রীতিকর ঘটনাগুলো না ঘটে আমরা কথা বলেছিলাম পুলিশ সদস্যদের সাথে তারা কিন্তু বলছেন যে আসলে তাদের যে ভীতির জায়গাটি ছিল যে জনরোষের জায়গাটি ছিল সেটি কিন্তু তারা অনেকটাই কাটিয়ে উঠতে পেরেছেন অনেকেই কিন্তু আসলে এই থানায় এসে তারা কিন্তু কাজে যোগ দিয়েছেন এবং অনেকেই কিন্তু ধীরে ধীরে কাজে যোগ দিবে

জায়গা সেটি কিন্তু আসলে তারা চেষ্টা করছেন এবং আমরা দেখছি যে যে সকাল থেকে কিন্তু সেবা কার্যক্রম সেটি কিন্তু আংশিক ভাবে শুরু হয়েছে এবং দিন জর সাথে সাথে এই থানার খোলার সংখ্যা কিন্তু আরো বাড়বে বলে তারা বলছেন তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে থাকা সবশেষ খবর থানার সামনে থেকে যুক্ত হয়েছিল সহকর্মী নিবিশাহ কিছুটা স্বস্তি ফিরেছে নিত্যপণ্যের বাজারে সংকট কাটিয়ে ধীরে ধীরে বাড়ছে সরবরাহ সকালে কারওয়ান বাজারে ঘুরে দেখা যায় কয়েকদিনের তুলনায় এদিন মাছের সরবরাহ বেড়েছে দ্বিগুণ কিছুটা কমেছে ইলিশের দাম মুদি বাজারে খোলা আটায় কমেছে কেজি প্রতি দশ টাকা এছাড়া একশো পঁয়ত্রিশ টাকার চিনি দাম কমে বিক্রি হচ্ছে একশো ত্রিশে এদিকে সবজির বাজারে সরবরাহ বাড়লেও দাম কমেনি বেড়েছে কাঁচামরিচের দাম অন্যদিকে মুরগির দাম অপরিবর্তিত থাকলেও কমতির দিকে ডিম চার দিনের ম্যাচ খেলতে পাকিস্তান গেল বাংলাদেশের দল পরিবর্তনের স্লোগান এবং তার বাস্তবায়ন এই সিরিজ থেকেই শুরু করতে চায় ম্যানেজমেন্ট মূলত পাকিস্তানের বিপক্ষে দুটো টেস্ট ম্যাচকে সামনে রেখে ক্রিকেটারদের প্রস্তুত করতে এমন আয়োজন বিসিবির চার দিনের ম্যাচের জন্য স্কোয়াডে রাখা হয়েছে পাঁচ পেসারকে শনিবার ইসলামাবাদ পৌঁছে পরদিন অনুশীলন শুরু করবে বাংলাদেশের দল দুই ম্যাচ সিরিজের প্রথম চার দিনের ম্যাচ মঙ্গলবার ওয়ান ডে সিরিজ শুরু ছাব্বিশে আগস্ট থেকে এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার জাতীয় স্মৃতিসৌধ শহীদ মিনারে প্রধান উপদেষ্টা ডক্টর ও তেরো উপদেষ্টার শ্রদ্ধা জানালেন অভিজ্ঞতার হবে আগামীর বাংলাদেশ। এবং প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদী একসঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র আগ্রহী ইউরোপীয় ইউনিয়নও এই ছিল সময় সংবাদে সঙ্গে থাকুন সময়